হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। তো আপনাদের জন্য একটা ভিডিও আনতে চলেছি, ম্যাগি পকোড়া কী করে বানানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো। চাউমিন করছে, দেখুন আচ্ছা, এই যে একটা কাস্টমার এসছে, তাকে চাউমিন দিলেই আমরা ম্যাগি পকোড়া বানাবো। আর রেস্টুরেন্টে আজকে দিনে সাজানো হয়েছে সেটাও আপনাদেরকে ক্যাপচার করে চারদিকটা ঘুরিয়ে দেখাবো। দেখতে থাকুন গাইস, সঙ্গে থাকবেন। সাজানো কমপ্লিট হয়ে গেছে গাইস, দেখুন। You're sick of my madness. Don't you tell me what I supposed to do? You're better off without me. Don't you tell me what I supposed to do? When I'm walking on the streets half naked, it's part of me, it's part of me. When I'm making my prayer makeup, it's part of me, it's part of me. When you're crushing all my dreams and you're making me so full, get out of my life. I know what I know. নতুন মেনু বানানো হচ্ছে পাথমড়া রেস্টুরেন্টে, মা বাসুরের রেস্টুরেন্ট। আজ থেকে স্টার্ট হলো, বসিয়ে জল দিলাম, ম্যাগি ভেঙে ভেঙে দিলাম, ম্যাগি মশলা ঢাললাম, লাড়চার করলাম কিছুক্ষণ, একটু উষ্ণতা গরম করলাম, মাখচার করে নিলাম, নামিয়ে নিলাম, তারপর পেঁয়াজ দিলাম, লঙ্কা দিলাম, রসুন দিলাম, ধনে পাতা দিলাম, তারপর মাখচার করে নিলাম কিছুক্ষণ গাইস, তারপর নুন দিলাম, হলুদ দিলাম, লঙ্কা দিলাম, হলুদ গুঁড়া দিলাম, জিরে গুঁড়া দিলাম, খাবার সোডা দিলাম, কাশ্মীরি লঙ্কা দিলাম, তেল গরম করতে দিলাম। এবারে গোল গোল করে পাকিয়ে তেলে ছেড়ে দেবো গাইস, উষ্ণতা গরমে তা হাঁটতে হবে, বেশি হাইট হওয়া চলবে না। চারদিকটা ঘুরিয়ে আস্তে আস্তে তেলে ছেঁকে নেবো, তেলে ভালো করে ভেজে নিতে হবে গাইস 2 মিনিট। এদিক ওদিক ঘুরিয়ে চারদিকটা হয়ে গেলে তেলের থেকে উঠে নেবো, ছেঁকে নেবো, ছেঁকে প্লেটে সাজিয়ে দেবো গাইস। তারপর সস ভেঙে একটা খেয়ে দেখে নিলাম, মেন রোডের গায়ে পড়ছে সোনামুগি টু বিষ্ণুপুর রেস্টুরেন্ট টু হোটেল। আপনারাও যদি কেউ আসতে চান অ্যাড্রেস দিয়ে দেওয়া হবে।